স্পেসিফিক সাইন নেগেটিভ থাকবে, যাকে আমরা বলি মার্ফিস সাইন। তাহলে এই ওয়ার্ডটা যদি তুমি ভুল করেন পরীক্ষা, আপনি গ্যারান্টি করতে পারেন আপনি লং কেসে ফেল করছেন। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছি যে আমাদের এই বিলিয়ারি, তারপর প্রথমে করলে এটা ধরেন মাস্ট, মানে মাস্ট এটাকে ধরেন কি ভাবে বল, সুনামি বলে, সঙ্গে পোস্ট গ্রাজুয়েশনের যে টপিকস গুলা এগুলা পড়লে মোটামুটি কাভার করা যাবে। এছাড়া আরো কয়েকটা, হ্যাঁ কষ্ট করে শর্ট নোটিস পড়ে নেবেন, এটা যখন স্যাররা পড়ায় স্যারদের মতো করে বলতে, বই থেকে বললে স্যাররা এটা মানতে চায় না, এক একজনের স্যার এক একটা সিস্টেম কার্ড থাকে। তাহলে প্রথম যেটা আসি যে গল স্টোন, আমি বুঝতে পারতেছি যে স্টোন গুলো গল ব্লাডারে ফর্মেশন হয়, শুধু গল ব্লাডারে না, স্টোন গুলো আমরা সিভিডি বা কমন বাইল ডাক্টেও পাই। আপনারা না আমার কথা শুনতেছেন, কোলেস্ট্রল স্টোন। সেকেন্ড ওয়ান লেখেন মিক্স স্টোন, থার্ড ওয়ান লেখেন পিগমেন্ট স্টোন। তাহলে কি বললাম, তিন ধরনের গল স্টোন আমরা পেতে পারি, হয় কোলেস্ট্রল দিয়ে ফর্ম হবে অথবা পিগমেন্ট দিয়ে ফর্মেশন হবে, আর থার্ড ওয়ান হচ্ছে মিক্সড, মানে কোলেস্ট্রল এবং পিগমেন্টের একটা সমন্বয় থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে একটা কথা মানতে হবে, কোলেস্ট্রল স্টোন নট কমন, 6% কমন। ঠিক আছে, পিগমেন্ট স্টোন হচ্ছে সবচেয়ে আনকমন, শুধুমাত্র পিগমেন্ট দিয়ে যে স্টোন হয়, সবচেয়ে কমন স্টোন হচ্ছে মিক্সড স্টোন, 90% মোর দ্যান 90% স্টোন হচ্ছে মিক্সড স্টোন। এ লিখতে হবে কিন্তু স্যার ধরবে এগুলা, কারণ এগুলো এটা হচ্ছে সার্জিক্যাল কন্ডিশনে সবচেয়ে কমন একটা কন্ডিশন। আপনি যখন সার্জারিতে ঢুকবেন তখন দেখবেন যে এত স্টোনটা কেকের মতো করে মিশে যায় হাতের মধ্যে, এটাকে বলি স্লাজ। কি বলি? স্লাজ। অনেক সময় যখন স্টোন গুলাকে অপসারণ করা হয় তখন দেখা যায় স্টোনটাকে যখন হাতের মধ্যে নিয়ে আমরা যখন আস্তে করে ঘষা দিই বা ডলা দিই, তখন কি হয়, তখন এটা আস্তে করে একদম মসৃণ আকারে নষ্ট হয়ে যায়। এই কন্ডিশনটাকে বলি স্লাজ। মনে রাখতে হবে যেগুলো পিগমেন্ট স্টোন তারা হচ্ছে স্লাজ স্টোন। এটা খুবই মজার বিষয়, কারণ এটা আসলে আপনি এখন বুঝবেন না, পরে এখন লাগবে না, এটা হচ্ছে স্লাজ, স্লাজ তৈরি করে। তাহলে কোশ্চেন যদি করে যে কোনটা স্লাজ লাইক, সেটা হচ্ছে পিগমেন্ট স্টোন। ওকে, তাহলে আমাদের কোলেস্ট্রল হতে পারে, হতে পারে আমাদের মিক্সড স্টোন 90% কমন। এখানে কি কি থাকে মিক্সড স্টোনে, কি কি থাকে কোশ্চেন করার সময়, মিক্সড স্টোনে বিভিন্ন রকম সল্ট থাকে, যেমন কোলেস্ট্রল থাকে, মিক্সড স্টোনে কোলেস্ট্রল থাকে, তারপর ক্যালসিয়াম সল্ট থাকে, ক্যালসিয়াম সল্ট অফ দ্য ফসফেট কার্বোনেটের সল্ট থাকে, তারপর হচ্ছে কিছু প্রোটিনস থাকে, তারপর কিছু পালমিটেড থাকে। তাহলে এখানে লিখতে পারেন পালমিটেড থাকে, কিছু প্রোটিন লাইক স্ট্রাকচার থাকে, কিছু ক্যালসিয়াম সল্ট থাকে। ওকে, এগুলো থাকে। এবং মনে রাখতে হবে অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে আমাদের কোলেস্ট্রল সিঙ্গেল পাওয়া যেতে পারে, সলিটারি, কিন্তু মিক্সড স্টোন যেগুলো আছে সেগুলো হচ্ছে মিক্সড, এগুলো মাল্টিপল, এবং এরা ফ্যাসেট লাইক। হোয়াট ইজ ফ্যাসেট? যেগুলো ফ্যাসেট লাইক মানে হচ্ছে স্টোন গুলো এরকম মাথা তৈরি করে, মাল্টিপল ফ্যাসেট তৈরি করে, স্টোন গুলো এরকম মাল্টিপল মাথা তৈরি করে, কোনা তৈরি করে, কোনা গুলো একটা ফ্যাসেট। তাহলে মনে হবে এগুলো হচ্ছে ফ্যাসেট, ফ্যাসেট মানে বুঝলি, তাহলে মাল্টিপল ফ্যাসেটেড। ঠিক আছে, মাল্টিপল পাওয়া যাবে এবং ফ্যাসেটেড রিলেটেড, চারটা এফ আছে স্টোনের সঙ্গে রিলেটেড, মানে গল স্টোনের সঙ্গে রিলেটেড চারটা এফ আছে, কয়টা এফ, চারটা। কি এফ? এফ প্রথম এফ দিয়ে হবে 40, সেকেন্ড এফ দিয়ে হবে ফ্যাট, থার্ড এফ দিয়ে হবে ফার্টাইল, ফোর্থ এফ দিয়ে হবে তাহলে একটা 40 ইয়ার্স এর ফ্যাট ইমেল যে ফার্টাইল, তাদের স্টোন হওয়ার চান্স সবচেয়ে বেশি। মেটাবলিক কজ হচ্ছে আমাদের ইনফেকশন এবং ইন কি বলে এটাকে ইনফেস্টেশন কজ, বাইলের স্ট্যাসিস। আর চার নম্বর যে কন্ডিশন সেটা হচ্ছে ইনক্রিজ বিলিরুবিন প্রোডাকশন, যেখান থেকে পিগমেন্ট ফর্মেশন হয়। এই চারটা হেডলাইনে মাথায় রাখতে হবে যে আমাদের প্যাথোজেনেসিস। তাহলে মেটাবলিক কজ কি বলেছে, আমাদের কোলেস্ট্রল স্টোনে কি কি আছে, কোলেস্ট্রল স্টোন মানে কোলেস্ট্রল স্টোন, পিগমেন্ট স্টোন, মিক্সড স্টোন। তাহলে মেটাবলিক মানে হচ্ছে কোলেস্ট্রলের সঙ্গে সম্পর্কিত যে মেটাবলিজম আছে, সেখানে যদি কোনো অল্টারনেটিভ আসে, কোনো অল্টারনেটিভ আসে, তাহলে আমাদের গল স্টোন ফর্মেশন হওয়ার একটা সিভিয়ার চান্স আছে। আর আমরা সবাই জানি যে কোলেস্ট্রল গুলা কোথায় সিনথেসাইজড হয়, লিভারে, ঠিক না? কোলেস্ট্রল কোথায় সিনথেসাইজড হয়,
গাটে কি কোলেস্ট্রল ফর্মেশন হয়? শুনেছেন কখনো গাটে কি ফর্মেশন হয়? লিপিডের কোন স্ট্রাকচারটা ফর্মেশন হয়? ইনফরমেশন হয় গাটে মাইসেলি হয়। হ্যাঁ, কোলেস্ট্রল গুলো যখন সিনথেসাইজড হয় বা বাইল যখন সিনথেসাইজড হয়, স্পেশালি এই যে বাইল গুলা যখন সিনথেসাইজড হয়, বাইলের অনেকগুলো স্পেশাল কম্পোজিশন আছে, জানেন তো নাকি কি ফর্ম হয় বলতে পারবেন? যেমন কি বাইল সল্ট, বাইল সল্ট যেগুলো অ্যাসিড দিয়ে ফর্মেশন হয়, যেমন কোলিক অ্যাসিড, ডিঅক্সিকোলিক অ্যাসিড নাকি, ওখান থেকে বিভিন্ন ক্যালসিয়াম বিভিন্ন সাবস্টেন্স যুক্ত হয়ে এসে এই বাইল সল্ট গুলো ফর্মেশন হয়। তাহলে কোলেস্ট্রল, তারপর হচ্ছে বাইল সল্ট, বাইল সল্ট আগে বলতে অ্যাসিড, কিন্তু অ্যাসিড বলবো না, সরাসরি বাইল সল্টে চলে যাবো, কারণ অ্যাসিড হিসেবে থাকে না, সবসময় বাইল সল্ট আকারেই থাকে। আর হচ্ছে লেসিথিন, কোলেস্ট্রল, বাইল সল্ট, লেসিথিন, দিস ইজ দ্য কমন স্ট্রাকচার অফ দ্য লেসি, কারণ কি LACICITHIN, লেসিথিন, এগুলো হচ্ছে বাইলের কম্পোজিশন। আমরা বললাম যে কোলেস্ট্রলটা কিন্তু মোটামুটি আমাদের লিভারে সিনথেসাইজড হয়, লিভারে সিনথেসাইজ, লিভারের একটা কম্পোজিশন। এখন বাইল তৈরি করতে আমাদের এই এই স্ট্রাকচারগুলো লাগে। এখন এটা কিন্তু ওয়াটারের মধ্যে লিকুইড আকারে থাকে বা সলিউবল আকারে থাকে, দ্রবীভূত হয়ে থাকে। কোশ্চেন হচ্ছে এরা কি সবসময় দ্রবীভূত হয়ে থাকবে? আনসার হচ্ছে না, এরা কিন্তু দ্রবীভূত নাও হতে পারে। কোনো কারণে কোন একটা কম্পোজিশনের পরিমাণ যদি এক্সেসিভলি বেড়ে যায় তাহলে কিন্তু এরা দ্রবীভূত হতে নাও পারে। তাহলে বলা হয় যে আমাদের একটা বাইল সল্টের বা সরি আমাদের একটা বাইলের সলিউবিলিটি, বাইলটা কতটুকু সলিউবল, বাইলটা কতটুকু তার কম্পোজিশন গুলোকে মানে সলিউবল আকার রেখেছে, তা নির্ভর করে রিলেটিভ কনসেন্ট্রেশন অফ দ্য কোলেস্ট্রল, রিলেটিভ কনসেন্ট্রেশন অফ দ্য বাইল সল্ট এবং লেসিথিনের উপরে। যদি কোনো কারণে এদের কনসেন্ট্রেশনে হ্যাম্পার হয়, যদি কোনো কারণে কোন একটা কম্পোজিশন বেড়ে যায় বা কোন একটা কম্পোজিশন যদি কমে যায়, তখন বাইলটা আর সলিউবল থাকে না, বাইলটা তখন কি হয়ে যায়? হয়ে যায়। আর বাইল যখন ইনসলিউবল হয়ে যায় তখন তার ভিতরে যে কম্পোজিশন, স্পেশালি কোলেস্ট্রল বা বাইল সল্ট, এরা কিন্তু আলটিমেটলি কি হয়ে যায়? ইনসলিউবল হয়ে যায়। মানে এটাই বলতে বোঝায় আর কি, মানে ইনসলিউবল যে কোলেস্ট্রল গুলো আছে, এই ইনসলিউবল কোলেস্ট্রল গুলো তখন আস্তে আস্তে করে কনসেন্ট্রেট হয়ে থাকে এবং কনসেন্ট্রেট হইতে 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 লং টাইম ধরে তারা একটা সময় গিয়ে স্টোন ফর্মেশন করে। সো দিস ইজ দ্য অল্টারড মেকানিজম অফ কোলেস্ট্রল বা অল্টারড মেকানিজম অফ বাইল ইন দ্য লিভার। এটা কিন্তু প্রথম কজ, বলি না অধক্ষেপ আকারে জমা হয়, এই অধক্ষেপ তৈরি থাকে এবং আলটিমেটলি কি হয়, একটা সময় গিয়ে এই প্রচুর পরিমাণ স্টোন ফর্মেশন হয়। ঠিক আছে, এদের রেশিও চেঞ্জ হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, ইউজুয়ালি 1.5 বা স্যাচুরেশন অফ কোলেস্ট্রল, কোলেস্ট্রলের কম্পোজিশন বেড়ে যায় বাইলের মধ্যে, যদি কোলেস্ট্রল পরিমাণ অনেক বেড়ে যায় তখনও কিন্তু কি হবে, আমাদের এই কোলেস্ট্রল গুলা প্রিসিপিটেড হবে এবং অ্যাজ এ রেজাল্ট কি হবে, কোলেস্ট্রল স্টোন ফর্মেশন হবে। মানে এগুলো হচ্ছে সবই অল্টার ইনফেকশন, কমন কজ হচ্ছে অ্যাসকারিস লুম্বরিকয়েডিস ইনফেস্টেশন, এই জন্য সেকেন্ড কজ হচ্ছে ইনফেকশন অ্যান্ড ইনফেস্টেশন, কারণও কিন্তু ইকোলাই দেখেছেন, দেখেন সালমোনেলা বলেন না ইনফেস্টেশন ইজ লুম্বরিকয়েডিস, মানে লিখি স্টেসিস। তাই খুব সিম্পল, একটা জায়গা দিয়ে ধরেন পানি পাস করতেছে, মানে যখন বাইল নর্মাল পাস করে তখন পাইল তার মধ্যে কন্টিনোনেস ডেভেলপ করার কজ কি, অনেকগুলো কজ আছে বাইল স্টেসিস, এগুলো হচ্ছে ইস্ট্রোজেন থেরাপি, ইস্ট্রোজেন ইম্পর্টেন্ট পরিকল, এখান থেকে প্রাইম এমসিকিউ আসে, এমসিকিউ একটা হচ্ছে বাইল স্টেসিস, সরি একটা হচ্ছে ইস্ট্রোজেন থেরাপি, তারপর হচ্ছে প্রেগনেন্সি, তারপর লেখেন ভ্যাগোটোমি, কারণ যদি ভেগাস নাম কেটে দেওয়া হয় ভ্যাগোটোমি, ওকে পিএন, টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, টিপিএন, টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, সো ইস্ট্রোজেন থেরাপি, প্রেগনেন্সি, ভ্যাগোটোমি এন্ড টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, ইনক্রিজ বিলিরুবিন, কোন স্টোনের চান্স বাড়ে, হোয়াট, ঠিক আছে। তাহলে কোশ্চেন হচ্ছে বিলিরুবিন কোন কোন কারণে বাড়ে, বলতে পারেন যে সকল কন্ডিশনে ব্লাড সেল ভেঙে যায় সেই সকল কারণ নাকি বিলিরুবিনের মেইন কম, গুড, অনেক বেশি কি হয় গল স্টোন হয়, এটা জানেন থ্যালাসেমিক পেশেন্টদের গল স্টোন হওয়ার চান্স অনেক বেশি। সো ফার্স্ট ওয়ান, বংশগত কি হতে পারে জানেন, হেরেডিটারি স্পেরোসাইটোসিস, শুনেছেন হেরেডিটারি স্পেরোসাইটোসিস, আমি নাম শুনেছেন, মাস্ট ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, মানে কেন ওসিপি কেন ইম্পর্টেন্ট, ওসিপি মধ্যে কি থাকে, ইস্ট্রোজেন নাকি প্রোজেস্টেরন, কোলেস্টাইরা বানানো ঠিক করে নিয়ে, কোলেস্টাইরামিন, ওকে
তারপর লেখেন আইলিয়াল রিসেকশন, আইলিয়াল রিসেকশন, ওকে। আর লাস্ট ওয়ান লেখেন অল্টারড এন্টেরোহেপাটিক, এন্টেরোহেপাটিক সার্কুলেশন। তিনটে জিনিস মিলে সেন্ট্রয়েড হয়, একটা হচ্ছে গলস্টোন। এইসব জিনিস কখনো ভাগ করবেন না যে ট্রায়াড গুলো থাকে বক্সের মধ্যে। দুই নম্বর হচ্ছে ডাইভার্টিকুলোসিস অফ দা কোলন, আর লাস্ট ওয়ান হচ্ছে হায়াতাস হার্নিয়া। এরকম আগে পড়েছিলাম, ডায়াবেটিস পড়েছিলাম, হার্নিয়া। তাহলে এই তিনটা জিনিসকে একসঙ্গে কি বলি? সেন্স ট্রায়ার্ড। তাহলে গলস্টোন, ডায়াবেটিকুলোসিস অফ দা কোলন, হায়াতাস হার্নিয়া, এই তিনটা জিনিসকে একসঙ্গে আমরা বলি সেন্স ট্রায়ার্ড, সেন্স ট্রায়ার্ড। ক্লিয়ার? বই উঠালে এই কোশ্চেনটা প্রায় পাবে, গল স্টোন ইফেক্ট, ইফেক্ট, ইফেক্ট। তাহলে গল স্টোন ইফেক্ট যদি বলে, তাহলে আমাকে দুইটা শিরোনামে কথা উচ্চারণ করতে হবে। যদি আপনাকে বলে হোয়াট আর দ্য ইফেক্টস অফ দ্য গল স্টোন, তখন আবার চিন্তা করিয়ে না যে গল স্টোন আমি গল ব্লাডার নিয়ে কথা বলবো না, দুইটা শিরোনামে, দুটা শিরোনামে, তিনটা শিরোনামে আমাকে এটা উচ্চারণ করতে হয়। এটা মাস্ট মনে রাখতে হবে পরীক্ষা, ঠিক আছে? একটা হচ্ছে গল স্টোন তিনটা জায়গায় ইফেক্ট তৈরি করতে পারে, কয় জায়গায় আমার সঙ্গে বলেন, কয় জায়গায়? তিন জায়গায়। একটা হচ্ছে গল ব্লাডার, এই প্রথমটা বলেন গল ব্লাডার, সেকেন্ড ওয়ান হচ্ছে কমন বাইল, হার্টম্যান পালস রে, হার্টম্যান পালস রে, তিন নাম্বার হচ্ছে ইন্টেস্টাইন, এর আইলিয়াল রিজিয়ন, মানে আইলিওকোলিক যে জাংশনটা আছে না, ওই আইলিওকোলিক জাংশনে সামটাইমস দে স্টাক এন্ড ফর্ম দা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এই তিনটা রিজিয়নে আমরা গল স্টোনে ইফেক্ট পাই, এটা রুটিনের জন্য খুবই খুবই খুবই। প্রথমে লেখেন গল ব্লাডার, ইন দা গল ব্লাডার, ইন দা গল ব্লাডার, গল ব্লাডার কি ইফেক্ট? সাইলেন্ট স্টোন, কি লিখবেন? সাইলেন্ট স্টোন, অথবা লিখতে পারেন সাইলেন্ট অ্যাসিমটোমেটিক স্টোন, মানে যে স্টোন আছে গল ব্লাডারে কিন্তু কোনো ইফেক্ট ফর্মেশন করতেছে না। বলা উচিত যে এটা প্রায় 10% মেলের ক্ষেত্রে বা 20% মেলের ক্ষেত্রে কমন ইন দা গল ব্লাডার। অনেক সময় দেখা যাবে যে আপনার মধ্যে আছে কিন্তু কোন সিস্টিক ডাক্টকে স্টাক না করবে ততক্ষণ পর্যন্ত কোনো প্রবলেম অ্যারাইজ করবে না। তাহলে গল ব্লাডারে তখনই প্রবলেম অ্যারাইজ করবে যদি কোনো কারণে কন্ট্রাকশনের জন্য আমাদের এই গল স্টোন গুলা গিয়ে আমার নেকে অথবা সিস্টিক ডাক্টে লঞ্চ করে এবং সেখান দিয়ে না ইম্প্যাক্ট হয়ে যায়, তাহলে ওখান থেকে একটা প্রবলেম অ্যারাইজ করার চান্স আছে। অ্যাসিমটোমেটিক স্টোন, সেটা হচ্ছে বিলিয়ারি কোলিক, নাম শুনেছেন? আচ্ছা বলেন তো বিলিয়ারি কোলিক কি ট্রু কোলিক কিনা? পড়া মনে যদিও হলে বা কোনো কারণে ইন্টেস্টিনাল কোনো কন্ডিশন হলে একটা পেইন ডেভেলপ করে যেটা আমরা কোলিকি পেইন, এই পেইনটা কি স্পাজম, এই পেইনটা কি কোলিকি পেইন কি কখনো থাকবে, কখনো থাকবে তাই না, কোলিকি পেইন অলওয়েজ থাকবে। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের কন্ডিশনে কি হবে, পেইনটা অলওয়েজ পারসিস্ট করবে, এটি হচ্ছে কোলিকের স্পেশালিটি। বাট বিলিয়ারি কোলিক, এই পেইনটা কি অলওয়েজ থাকে নাকি সামটাইমস আপনি পাবেন, সামটাইমস পাবেন না, স্পাজম, এটা এটা কি আপনার মানে পিরিয়ডিসিটি কন্ট্রোল মানে কন্টেন্ট করে নাকি করে না, এই জন্য এটা ট্রু কোলিক না, কারণ এটা কখনোই পার্সিস্টলি থাকবে না যতক্ষণ পর্যন্ত আপনার গল ব্লাডারে গল স্টোনটা স্টাক হয়ে বসে থাকবে। খুব সিম্পল জিনিস হচ্ছে, তারপর ধরে গল ব্লাডার, এটা ধরেন কমন হেপাটাইটিস, এটা হচ্ছে কমন বাইল, ধরেন কোনো কারণে কি হচ্ছে আমাদের এখানে একটা বোন স্টাক হয়ে গেছে স্টোন। আচ্ছা এখন ভিতরে হচ্ছে গল ব্লাডারের মধ্যে তো অনেক বাইল আছে না, গল ব্লাডার কি করে কন্ট্রাকশন করে করে বাইল গুলোকে বের করা ট্রাই করে, এখন সে যদি কন্ট্রাকশন করে বাইল গুলোকে সে বের করতে পারবে, পারবে কি মনে হয় দিনা ভাই? ডিউ টু ইম্প্যাকশন অফ দ্য স্টোন এটা পসিবল না, তাহলে যখন সে বের করতে পারবে না তখন তার কন্ট্রাকশন ক্যাপাবিলিটি আস্তে আস্তে কি করা শুরু করবে, সে বাড়া শুরু করবে, আর যখনই সে কন্ট্রাকশন ক্যাপাবিলিটি বাড়ানো শুরু করবে অনেক জোরে জোরে সে কন্ট্রাকশন করবে স্টোনটাকে নড়াই দেওয়ার জন্য, তখন কি হবে পেশেন্টের একটা পেইন অনুভূত হবে, এই পেইনটাকে আমরা বলি কি কলিক। দুই রকমের কাহিনী ঘটে, এক স্টোনটা আবার তার পূর্বে জায়গায় ব্যাক করে, দুই স্টোনটা গিয়ে এখান থেকে এখানে চলে আসে, এখন যদি এখান থেকে এখানে চলে আসে তাহলে পরবর্তীতে এখানে কি হয়, এটা তো কোলে লিথিয়াসিস, শুনেন গল স্টোন ইন দা গল ব্লাডার ইজ কল্ড কোলে লিথিয়াসিস, কি বললাম কথাটা, গল স্টোন ইন দা গল ব্লাডার বুঝতে পারে না বরং এটা ফল আউট করে, যখনই ফল আউট করে তখন কি পেনটা পার্সিস্ট করবে নাকি পেনটা রিমুভ হয়ে যাবে, পেনটা কিন্তু রিমুভ হয়ে যাবে, তাহলে এটা কিন্তু ট্রু কোলিক না, ইট ক্যান বি ক্লিয়ারি কোলিক, হচ্ছে একটা পিরিয়ডিক্যালি পেন, কি আছে পিরিয়ডিসিটি আছে, পিরিয়ডিসিটি
এই পেনটা হচ্ছে স্পাজমডিক পেন, কি পেন? স্পাজমডিক পেন, এই জন্য ট্রু কলিগ না। আচ্ছা তাহলে এটা স্পাজমডিক পেন, ওকে। আচ্ছা এই পেনটার কিছু অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর আছে, কি বলতে পারবেন? ফ্যাটি ফুড খেলে, তাহলে ফ্যাটি ফুড যদি আপনি খান, ফ্যাটি ফুড স্পেশালি ফ্যাটি ফুড খাওয়ার বা মিল্ক খাওয়ার, কিছুক্ষণ পরে 1 to 30 মিনিট টু 1 আওয়ার পরে এই পেনটা বাড়ে। কেন বাড়ে? কারণ ফ্যাটি ফুড খেলে প্রচুর পরিমাণ ফ্যাট কন্টেন্ট আমাদের ইন্টেস্টাইনে চলে আসে, আর যখন ইন্টেস্টাইনে ফ্যাট কন্টেন্ট চলে আসে তখন ইন্টেস্টাইন থেকে দুটো হরমোন বিস্তৃত হয়, তার মধ্যে একটা হরমোনের নাম কি বলতে পারবেন? তারা কন্ট্রাকশন করে, এই জন্যই যখনই কন্ট্রাকশন করে তখন স্টাক হয়, স্টাক হলে পেন হয়। এই জন্য ফ্যাটি ফুড খাওয়ার 30 to 1 আওয়ার্স পরে গিয়ে বা মিল নেওয়ার 30 to 1 আওয়ার্স মিলের পরে গিয়ে সাধারণত বিলিয়ারি কোলি অরিজিন করে। ওকে, ইউজুয়ালি কোন জায়গায় হয় বলতে পারবেন? কোন, কোথায়? রাইট আপার কোয়াড্রেন্ট অথবা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন, যাচ্ছে বলেন, সমস্যা নেই। রাইট আপার কোয়াড্রেন্ট অথবা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন লেখেন, সমস্যা নেই। বাট এটা আবার কি করে? আমার রেডিয়েট করে, কোথায় রেডিয়েট করে? ইউজুয়ালি রেডিয়েট করে চেস্টে, আপার ব্যাক অথবা শোল্ডারে, চেস্টে আপার ব্যাক অথবা শোল্ডারে। আচ্ছা এগুলো কিছু দরকার নেই, তাহলে আমরা পাচ্ছি কি? আমরা পাচ্ছি হচ্ছে সিম্পটোমেটোসাইটিস, আর সেকেন্ড থার্ড লাস্ট ওয়ান হচ্ছে ক্রনিক কোলেসিস্টাইটিস। তাহলে থার্ড ইফেক্টটা কি বললাম? অ্যাকিউট কোলেসিস্টাইটিস, আর ফোর্থ ইফেক্টটা কি বললাম? ক্রনিক কোলেসিস্টাইটিস। ক্লিয়ার? বলতে হবে। আচ্ছা আমাকে যদি কোয়েশ্চেন করা হয় দুটো কথা, যে একটা পেশেন্টে অ্যাকিউট কোলেসিস্টাইটিস হয়েছিল, তারপরে তার কি হইতে পারে? মিউকোসিলিয়ার গলব্লাডার নাকি এমফাইমা গলব্লাডার? ট্রু ফলস বলে, বা কোনটা আনসার হবে? এটা না, মিউকোসিল হতে পারে। অ্যাকিউট কোলেসিস্টাইটিস এর পরে যেটা হতে পারে সেটা হচ্ছে এমফাইমা গলব্লাডার। তাহলে মিউকোসিলি ইউজুয়ালি স্টেরাইল কন্ডিশন, কি লিখবেন এটা? স্টেরাইল। তাহলে কোনো কারণে যদি আমাদের গলব্লাডার এক্সেসিভ অ্যামাউন্টের মিউকাস সিক্রেশন করে তখন যে কন্ডিশন ডেভেলপ করে তাকে হচ্ছে মিউকোসিলিয়া গলব্লাডার। মিউকোসিলি মানে হচ্ছে মিউকাস কন্টেইনিং সিস্ট অথবা মিউকাস কন্টেইনিং গলব্লাডার, মানে এক্সেসিভ পরিমাণ গলব্লাডারে মিউকাস জমে যায় তাকে আমরা বলি মিউকোসিলিয়া গলব্লাডার। দিস ইজ স্টেরাইল কন্ডিশন। বাট অ্যাকিউট কোলেসিস্টাইটিস হওয়ার পরে যদি কোনো কারণে এক্সেসিভ পাস ফর্মেশন হয়, পাস ফর্মেশন হয়, এই পাসগুলো যদি গলব্লাডারে জমে থাকে তখন যে কন্ডিশন ডেভেলপ করে তাকে আমরা বলি এমফাইমা গলব্লাডার। হ্যাঁ হতে পারে, মিউকোসিলি ইজ দ্য এগ্রিভেটিং ফ্যাক্টর অফ দ্য এমফাইমা গলব্লাডার। বাট আমাকে যদি কোয়েশ্চেন করে যে অ্যাকিউট কোলেসিস্টাইটিস এর পরে কোনটা হওয়ার চান্স বেশি, তাহলে এমফাইমা হওয়ার চান্স বেশি, কারণ অ্যাকিউট কোলেসিস্টাইটিস এটা ওয়ান কাইন্ড অফ অ্যাকিউট কোলেসিস্টাইটিস, কারণ এখানে পাস জমে। নর্মালি আমরা কি বললাম? এমফাইমা অফ গলব্লাডার লিখেছেন, কার্সিনোম অফ দ্য গলব্লাডার। তাহলে কার্সিনোমাও কিন্তু হতে পারে গলস্টোনের জন্য, কারণ গলস্টোন ইজ ইরিটেন্ট সাবস্টেন্স, আর শুরু হতে পারে সেটা বিলিয়ারি পেনটেন্স বলে আমরা। হ্যাঁ মনে সিটি কি হয় বলে ফেলেন, থেকে যেন কোন জায়গাটা স্টোন চলে যায়, কোলেডোকোলিথিয়াসিস। হ্যাঁ তাহলে এটা কি সেকেন্ডারি স্টোন? স্টোন তাহলে আমাদের যদি কোশ্চেন করে এটা কি স্টোন, সাইড সেকেন্ডারি স্টোন, তাহলে এটা কি প্রাইমারি হতে পারে না? রেয়ার, সুপার রেয়ার, কারণ গল ব্লাডার, গল ব্লাডারে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে কি হয়, এগুলো প্রিসিপিটেড হয় জমে। আমরা পড়েছি না ইন্টারে যে গল ব্লাডারের কাজ কি? বাইল ডেভেলপ করা না বা বাইল ফর্মেশন করা না, বাইলটাকে কনসেন্ট্রেট করা। পড়েছি না আমরা এটাকে? পড়েছি কিন্তু। কিছু কোশ্চেন করে কোলেডোকোলিথিয়াসিস ইজ দ্য সেকেন্ডারি স্টোন কন্ডিশন, টু দ্য কোলেসিবিলি কি আমি বলেন তো, এটা কি কোলেসিস বলেন তো? কোলেনজাইটিস, কোলেনজাইটিস বলেন না বাবা, এটা কিন্তু মানে আমরা পরীক্ষা করে বলতে যে ফুসকি পড়ে বের হয়ে যায়। তাই কোলেনজাইটিস ইজ দ্য ইনফ্ল্যামেশন অফ দ্য সিবিডি, আর কোলেসিস্টাইটিস ইজ দ্য ইনফ্ল্যামেশন কন্ডিশন অফ দ্য ইনফ্ল্যামেটরি কন্ডিশন অফ দ্য গলব্লাডার। ওকে, যদি কোনো কারণে রাপচার হয়ে যায় বা পারফোরেট হয়ে যায়, রাপচার না পারফোরেট হবে। আর লাস্ট ওয়ান কি বলেছিলাম, কোথায়? ইন দ্য সবচেয়ে কমনলি হয় আইলিউসিকাল জাংশনে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয় চান্স বেশি, তাহলে আমরা বলবো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে। আমরা বলি কোলেডোকো ডিউডেনাল ফিস্টুলা, লিখে নেন এটা, কোলেডোকো ডিউডেনাল ফিস্টুলা। ওকে এবার রাখেন, ওকে আর দরকার নেই। গলস্টোন পড়া আসলে কিছু নাই, কারণ আমরা গলস্টোন যখন পড়বো কোলেসিস্টাইটিস তখন কাভার হয়ে যায়। তবু আমরা একটু জেনে নিই হোয়াট আর দ্য ম্যানেজমেন্ট অফ দ্য গলস্টোন, এখানে মনে করবে হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন, কি কি করবে ইনভেস্টিগেশন বলতে পারবেন? ওকে, আর এটা এমএ বলতে হয় আসলে, আমরা আপার অ্যাবডোমেন করি না, আল্ট্রা করলে সবসময় হোল অ্যাবডোমেন করি। তাহলে স্পেশাল হবে আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন, স্পেশাল অ্যাটেনশন টু দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম উইথ কি প্যানক্রিয়াস, কি বলতে হয় কথাটা? আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন উইথ, যদি বলতে চান আর কি, তাহলে বলবেন উইথ স্পেশাল অ্যাটেনশন টু দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম উইথ প্যানক্রিয়াস।
যে প্যানক্রিয়াস ঢুকতে পারে জানেন, আইডিয়া আছে? ইয়েস অর নো? প্রথম দুইটা ইম্পর্টেন্ট কজের প্রথম কজটা কি? গলস্টোন প্লেন এক্সট্রা অ্যাবডোমেন করতে পারে। এখন কোশ্চেন হচ্ছে প্লেন এক্সট্রা অ্যাবডোমেন করলে কি 100% কভার করা সম্ভব? আনসার হচ্ছে না, কারণ এরা মেটাবলিক স্টোন, কোলেস্ট্রল স্টোন, পিগমেন্ট স্টোন, মেটাবলিক স্টোন। মেটাবলিক স্টোন কে আমরা এক্সরে নিতে পাই না, এরা এক্সরেতে রেডিও লুসেন্ট, বুঝছেন? এই জন্য এখানে আলট্রাসোনোগ্রাফি প্রেফারেবল। বুঝছেন নাই? বুঝেন? টেস্ট করা যায় না কেন? লিভার ফাংশন টেস্ট করবো কন্ডিশনের জন্য। যদি আমরা কার্সিনোমা সিম করি, ইন কেস অফ দ্য কোলনজিও কার্সিনোমা, ইন কেস অফ দ্য কার্সিনোমা ইন দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস, ইন কেস অফ দ্য ওয়েলস কার্সিনোমা, এইগুলার ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করি, নট ডিউ টু দা মানে নট ফর দা আইডেন্টিফিকেশন অফ দা স্টোন, রাদার কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বের করার জন্য, মানে কোন কার্সিনোম আছে কিনা। তাহলে আমরা সিটি স্ক্যান করতে পারি। অপারেশন নাম জানেন, কোলে সিস্টেক্টমি নাকি দুইটা? দুইটা, একটা হচ্ছে ওপেন অ্যাপ্রোচ, একটা হচ্ছে ল্যাপারোস্কোপিক অ্যাপ্রোচ। বাট মাথা রাখতে হবে, এক্ষেত্রে স্যার একটা কোশ্চেন করে, একটা পেশেন্টকে আপনি ল্যাপারোস্কোপিক অ্যাপ্রোচে কোলেসিস্টেক্টমি করবেন বলে ডিসিশন নিয়েছেন, পেশেন্টকে কি আপনি কনসেন্ট দিবেন ফর দ্য ওপেনের জন্য? কনসেন্ট কেন দিব? কারণ মোস্ট অফ দা অনেক ক্ষেত্রে দেখা যায় যে গল স্টোন যখন অপারেশন করা হয়, স্পেশালি কোলেসিস্টেক্টমি করা হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে, এবং এই কমপ্লিকেশন গুলো কখনোই ল্যাপারোস্কোপিক্যালি কারেকশন করা যায় না, তখন ওই পেশেন্টটার এই ল্যাপারোস্কোপি থেকে আমরা ওপেনে শিফট করি। এই জন্য আমাকে আগে থেকে কি করতে হবে, ওপেনের জন্য কনসেন্ট নিয়ে রাখতে হবে। প্ল্যান করবো ল্যাপারোস্কোপিক্যালি, বাট আমরা অবশ্যই কনসেন্ট নিয়ে রাখবো ওপেনের জন্য। পেশেন্টকে বুঝতে হবে যে কোন কোন ইনসিশন দেওয়া হয়, ইনসিশন গুলার নাম বলো, এখানে যদি ভুল করেন আপনার কপালে শনি আছে। কোন কোন ইনসিশনে আমরা এই অপারেশন, সাধারণত দুইটা অ্যাপ্রোচ সবচেয়ে কমন ইউজ করি, একটা হচ্ছে রাইট সাবকোস্টাল অ্যাপ্রোচ, আর এটা হচ্ছে কোচার ইনসিশন। রাইট সাবকোস্টাল ইনসিশন, আর এটা হচ্ছে কোচার ইনসিশন। আমরা এগুলো পড়াবো, যখন আমি দেখাবো তখন দেখাবো যে কোন কমন, সবচেয়ে ইজি একটা টপিক একদম গল ব্লাডার। এক কথা শেষ, যখন পেশেন্ট আসে তখন কি সে সবসময় ফার্স্ট এর বাড়ি আসে? আনসার হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে না। অধিকাংশ কেসে পেশেন্টটা থাকে ক্রনিক কোলেসিস্টিস পেশেন্ট, তার উপরে এক্সাজিয়েশন হয়, একে আমরা বলি অ্যাকিউট অন ক্রনিক কোলেসিস্টিস। কি বললাম কথাটা? ক্রনিক। বাট মোস্ট অফ দ্য পেশেন্ট যখন আপনার কাছে আসবে, আপনি জিজ্ঞেস করবেন একটু ব্যথা কি আগে হয়েছে মা বা বাবা, ওদের মনের ক্ষেত্রে হয়, সে বলে হ্যাঁ আগে হয়েছিল, এক বছর আগে হয়েছিল। অন ক্রনিক কোলেসিস্টাইটিস, কোলেসিস্টাইটিস, ক্রনিক কোলেসিস্টাইটিস, আর থার্ড ওয়ান হচ্ছে অ্যাকিউট অন ক্রনিক কোলেসিস্টাইটিস। লিখেন ইউজুয়াল কজ, ইম্প্যাকশন অফ দ্য গলস্টোন হার্টম্যান পাউচ এন্ড সিস্টিক ডাক্ট। তাহলে হোয়াট ইজ হার্টম্যান পাউচ? কিছুই না, আমাদের নেক অফ দ্য গল ব্লাডার যেটা আছে ওই জায়গাটাকে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া দিয়ে আমরা ভাগ করি। আমি যখন হার্ট, আমি যখন অ্যানাটমি পড়ব তখন দেখাবো, ওই এরিয়াটাকে আমরা বলি হার্টম্যান পাউচ। তাহলে ওখানে অথবা সিস্টিক ডাক্টে কোনো কারণে যদি গল স্টোন ইম্প্যাক্ট করে, তার কারণে প্রাথমিক অবস্থায় সবচেয়ে কমনলি যে কন্ডিশন অ্যারাইজ করে তাকে আমরা বলি অ্যাকিউট কোলেসিস্টাইটিস। কোলাই, তারপর কি বলেছিলাম, সালমোনেলা, ক্যালকুলাস কোলেসিস্টাইটিস। আর সেকেন্ডটা বুঝতে পারছেন তাহলে আনসার কি হবে, অ্যাকিউট এ ক্যালকুলাস এই নো, অথবা স্টোনের জন্য হয় না। স্টোনের জন্য যেটা হয় সেটা মোস্ট কমন, স্টোনের জন্য যেটা হয় না সেটা মিনিমাম, খুবই কম, রেয়ার, টিপিক্যাল। এই ইনফেকশন ছড়ানোর মোড অফ মানে মোড কি কি আছে, তাহলে মোড অফ ইনফেকশন হেমাটোজেনাস স্প্রেড। সেকেন্ড নাম লেখেন পোর্টাল ভেইন, তিন নাম লেখেন বাইল, থ্রু দা বাইল, থ্রু দা বাইল, এগুলোর মাধ্যমে আমার ইনফেকশনটা ছড়ানোর চান্স আছে। এক্সপোজড হয়ে যায় তখন সাবমিকোজাল টিস্যু গুলো আস্তে আস্তে করে নেক্রোসড হয়ে যায়, এবং নেক্রোসড হইতে 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 একটা সময় কি করে, তারা বাইল পুরো ওয়ালটাকে, গলব্লাডার ওয়ালটাকে ফুটা করে ফেলে,
তখন কি হয় আমাদের বাইল কন্টেন্ট গুলো সব পেরিটোনিয়ামে চলে যায় এবং কি ডেভেলপ করে বিলিয়ারি পেরিটোনাইটিস ডেভেলপ করে। ক্লিয়ার? মনে থাকবে কি হয়? পাওয়ারফুল হয় নাকি ফ্রায়াবল হয়? ফ্রায়াবল হয়, ইজিলি রাপচার হয়ে যায়, নেক্রোসিস ডেভেলপ করবে, গ্যাংগ্রিন ডেভেলপ করবে, ফুটা হয়ে যাবে, এটা কি বলতে হবে নাকি পারবে? আর কি হতে পারে বলুন তো? ফিস্তুলা হতে পারে, কোলে সিস্টো ডিউডেনাল ফিস্তুলা, কোলে সিস্টো ইন্টেস্টিনাল ফিস্তুলা, অথবা কোলে সিস্টো বিলিয়ারি ফিস্তুলা হতে পারে। কারণ স্বাভাবিক যখন ফুটা হয়ে যাবে, এখন কোলে মানে গলব্লাডারের সঙ্গে যদি ইন্টেস্টাইন থাকে তখন ফুটাটা কি হবে, একটা ট্র্যাক ফর্মেশন করবে, সেখান থেকে হবে কোলে সিস্টো ইন্টেস্টিনাল ফিস্তুলা, অথবা গলব্লাডারের পাশ দিয়ে কি যায়, সিবিডি যায়, যদি সিবিডি সঙ্গে ফিস্তুলা তৈরি করে সেটা হবে কলোফিস্টো কলে কলে সিস্টো কলেডোকাল ফিস্তুলা, যদি বিলিয়ারি ট্র্যাক্টের সঙ্গে করে তাহলে কোলে সিস্টো বিলিয়ারি ফিস্তুলা, করে তাহলে কোলে সিস্টো ডিউডেনাল ফিস্তুলা। তাহলে সবচেয়ে প্রথম কমপ্লিকেশন যেটা বলবেন সেটা হচ্ছে পারফোরেশন, সেকেন্ডে বলবেন ফিস্তুলা, কি কি নাম বলবেন যেগুলো বলবেন সেগুলো বলবেন। আর কি হতে পারে পারফোরেশন কি হয়, বিলিয়ারি পেরিটোনাইটিস হয়। আর কি হতে পারে, অনেক সময় দেখা যায় এখানে ইনফেকশনটা সিবিডিতে ছড়ে পড়ে, তখন ডেভেলপ করে কোলে সিস্টাই কোলে কোলেনজাইটিস, অনেক সময় ব্লাডে ছড়ে পড়ে তখন ডেভেলপ করে সেপ্টিসেমিয়া, অনেক সময় এখান থেকে কি হয় মিউকোসিটি সরি এমফাইমা গলব্লাডার হয়। ক্লিয়ার? সাডেন সিভিয়ার পেইন ইন দা রাইট হাইপোকন্ড্রিয়া রিজিয়ন, তাও আপনি বলতে পারেন পালপেবল টেন্ডার স্মুথ সফট গলব্লাডার, পালপেবল টেন্ডার গলব্লাডার হতে পারে, জন্ডিস মে বি প্রেজেন্ট, রেয়ার হতে পারে। আর কি হতে পারে কমন ইনফ্লামেশন সাইন কি হতে পারে, ফিভার হতে পারে, নজিয়া হতে পারে, তারপর টক্সিক ফিচার ট্যাকিকার্ডিয়া হতে পারে, এগুলো কমন যত বড় কিছু নেই। এছাড়া মার্ফিস সাইন কোন আছে, মার্ফিস সাইন কি, হোয়াট ইজ দিন মার্ফিস সাইন, কোস্টাল কার্ড, এই কোস্টাল মার্জিন, এটা হচ্ছে কোস্টাল মার্জিন এই জায়গাটা, ঠিক আছে। আর এখানে আমাদের কি থাকে, রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল এই জায়গা দিয়ে, তাহলে রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল আর কোস্টাল মার্জিন যেখানে কি ক্রস করে এই জায়গাটা, এটাই হচ্ছে আমাদের পয়েন্ট। আমরা বাম হাতে ধরবো, কোন হাতে, লেফট হ্যান্ডে ধরবো, থাম্প দিয়ে, ভুল করিয়ে না, ভুল করলে কোন হ্যান্ডে, অ্যাবডোমিনাস মাসেল এবং কোস্টাল মার্জিনের মিটিং পয়েন্টে আমরা কি করবো, পেশেন্টকে বলবো অপোজিট দিকে তাকাই, লম্বা লম্বা শ্বাস নিতে, এবং আমরা আস্তে আস্তে করে এই জায়গায় চাপ দিতে থাকবো, পেশেন্ট শ্বাস নিবে, আমরা আমরা আস্তে আস্তে চাপ দিতে থাকবো, দিতে 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 হঠাৎ করে দেখবেন পেশেন্ট একটা জায়গায় গিয়ে শ্বাস অফ করে দিবে, এটাকে আমরা বলি মিড ইনস্পিরেটরি ক্যাচ, কি বলি, বা মিড ইনস্পিরেটরি অ্যারেস্ট অফ দ্য ব্রেথ, কি বলি, মিড ইনস্পিরেটরি ক্যাচ অথবা মিড ইনস্পিরেটরি অ্যারেস্ট অফ দ্য ব্রেথ, ব্রেথ না ব্রেথ, ব্রেথ। তাহলে শুনে কি থাকে, গলব্লাডার থাকে, আমরা যখন চাপ দিতে থাকি তখন আস্তে আস্তে কি হয়, আস্তে 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 করে আমাদের এখানে যে পেরিটোনিয়ামটা আছে সেটা নামতে থাকে, নামতে 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 একটা সময় গিয়ে সেটা গলব্লাডারকে টাচ করে, যখনই গলব্লাডারকে টাচ করে তখন সঙ্গে সঙ্গে পেশেন্ট কি করে, ব্রিদিংটা স্টপ করে ফেলে, এবং এটা করে যেহেতু মানে পেশেন্ট যখন নিঃশ্বাস নিবে, ইনস্পিরেটরি ক্যাচ মানে অফ দ্য ইনস্পিরেশন হচ্ছে পিক টাইম আর কি, মিড ইনস্পিরেটরি ক্যাচ, এটা অবশ্যই 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 লিখতেই হবে, এরিয়া অফ হাইপারেসথেসিয়া বিটুইন দ্য 9 এন্ড 11 পোস্টিয়রলি অন দ্য রাইট সাইড, এটাকে বলি বোর সাইন, হাইপারেসথেসিয়া মানে ওই জায়গায় টাচ করলে সে ওভার সেন্সিটিভ অনুভব করে, ঠিক আছে, নো নিড। সুস্থ যাবে না, তাহলে কি করবো, পেশেন্টকে সর্বপ্রথমে একটা এনএস নেজোগ্যাস্ট্রিক সাকশন দিব, অ্যাসপিরেশন করব, পেশেন্টের নিউট্রিশন ম্যানেজমেন্টের জন্য আইভি ফ্লুইড স্টার্ট করব, ব্যথার জন্য অ্যানালজেসিক দিব, স্পাজমিক পেইন কমানোর জন্য অ্যান্টি স্পাজমিক মেডিকেশন ইউজ করব, আর যেহেতু এটা ব্যাকটেরিয়াল কন্ডিশন হওয়ার চান্স থাকে এই জন্য একটা ব্রড স্পেক্ট্রাম থার্ড জেনারেশন সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক ইউজ করব, অন্য কিছু করতে পারি, পেশেন্টকে অবজার্ভ করব এবং ফলো আপ করব আলট্রাসোনোগ্রাফি দ্বারা, ঠিক আছে, ঠিক আছে, হসপিটালাইজ করব, তারপর একটা নেজোগ্যাস্ট্রিক টিউব দিব, কারণ যত বেশি খাওয়ার পেটে থাকবে তত বেশি কোলেস্টেরলে কি বলে কোলেসিস্টোকাইন রিলিজ হবে, তত বেশি গলব্লাডার কন্ট্রাক্ট করবে, তত বেশি পেইন হবে, তাহলে পেশেন্টকে যদি আমি খাওয়ার সরে ফেলি তাহলে তার পেইনটা হবে না, এর জন্য আমরা একটা এনএস টিউব নেজোগ্যাস্ট্রিক টিউব দিব, অ্যাসপিরেশন করব, পেশেন্টের নিউট্রিশন দরকার, তার জন্য আমরা পেশেন্টকে ফ্লুইড দিব, ব্যথার জন্য অ্যানালজেসিক দিব,
স্পাজমিক পেইনকে কমানোর জন্য অ্যান্টি স্পাজমিক দিব, ইনফেকশন কন্ট্রোল করার জন্য থার্ড জেনারেশন সেফালোস্পাইন বা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব, অবজার্ভ করব, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখব পেশেন্টের স্টোনটা কত বড়, ছোট হলে স্পেকট্রাম ম্যানেজমেন্ট কিং করব, বড় হলে অপারেশন করব, বাট অপারেশন তখন করব না, করব 3 থেকে 6 সপ্তাহ পরে, করব 6 সপ্তাহ পরে এসে অপারেশন করবে। এটাকে বলি ইলেকটিভ ইন্টারভাল কোলেসিস্টেক্টমি, ইলেকটিভ ইন্টারভাল কোলেসিস্টেক্টমি, আইদার বাই ওপেন মেথড অর বাই ল্যাপারোস্কোপিক অ্যাপ্রোচ, হোয়াটএভার। কখন আপনি ইন্টারভাল কোলেসিস্টেমি করবেন না, কি বলতে হবে, এমফাইমা গলব্লাডার থাকে, যদি পেশেন্টের পারসিস্টেন্ট সিম্পটম থাকে, রিপিটেড কন্ডিশন বারবার হচ্ছে, অথবা মেডিকেশন দিয়ে পেশেন্টের পেইন রিলিফ করতেছে না, ঠিক আছে, অথবা পেশেন্টে যদি পারফোরেশন বা পেরিটোনিস ডেভেলপ করে, এই কন্ডিশনে আমরা তখনই করে ফেলবো,